সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের পার্লামেন্টে 7 দিনের মধ্যে উড়িয়ে দেওয়ার হুমকি। হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে, মন্তব্য ইসরায়েলের বিশ্লেষকের। যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় পাচারের অভিযোগে নেপালে গ্রেপ্তার 10। লেবাননের সেনাদের উপর হামলার জন্য ইসরায়েলের দুঃখ প্রকাশ। জান্তা সেনাদের লাশের সারি, ঘাটির দখল আরাকান আর্মির হাতে। সংখ্যালঘুরা বিভক্ত হলে লাভ বিজিবির, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এবার চীনের $2.9 trillion ট্রাস্ট শিল্প নিয়ে হুঁশিয়ারি দিলেন সেই বিশ্লেষক। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ভারতের পার্লামেন্টে 7 দিনের মধ্যে উড়িয়ে দেওয়ার হুমকি। আগামী এক সপ্তাহ অর্থাৎ 13 ডিসেম্বরের মধ্যে ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন শিখ নেতা গুরুপদবন্ত সিং পান্নুন। একটি ভিডিও পোস্ট করে এই হুমকি দিয়েছেন ভারতের নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস এর প্রধান। যদি এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পান্নুন হামলার জন্য যে দিনটির 13 ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন, 22 বছর আগে সেই দিনই পার্লামেন্টে জঙ্গি হামলা চালানো হয়েছিল। 2001 সালে 13 ডিসেম্বর ওই হামলা করা হয়। এই ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল আফজল গুরুর। নিজের ভিডিওতে সেই আফজলের পোস্টার ব্যবহার করেছেন পান্নুন, সঙ্গে লেখা ছিল দিল্লি বনেগা খালিস্তান। ওই ভিডিওতে পান্নুন দাবি করেছেন তাকে হত্যার ছক কষেছিল ভারত সরকার, কিন্তু তা ব্যর্থ হয়েছে আর সেটার প্রতিশোধ নিতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি। বিভিন্ন সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধির জন্য পান্নুনকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI, সে অনুযায়ী এগিয়ে যাচ্ছেন পান্নুন। হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে, মন্তব্য ইসরায়েলের বিশ্লেষকের। অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ফসফরাস বোমা দিয়ে পাশবিক হামলা এবং দক্ষিণ গাজায় প্রতিরোধ বাহিনী ও আগ্রাসী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ফিলিস্তিন সম্পর্কিত সর্বশেষ খবরের মধ্যে রয়েছে। গাজা উপত্যকার আল নুসিরাত, খান ইউনুস এবং দের আল বালাসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘরে বুধবার সকালে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বোমারু ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার কামাল আদওয়ান হাসপাতাল, জাবালিয়া শরণার্থী শিবির এবং খান ইউনুস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এই সূত্রগুলো আরো জানিয়েছে যে মঙ্গলবার রাতে কামাল আদওয়ান হাসপাতালের দিকে ইহুদিবাদী দখলদার 70টি কামানের গোলা নিক্ষেপ করেছে। ফিলিস্তিনি সূত্রগুলি জাবালিয়া শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের কথাও জানিয়েছে, যেখানে 100টিরও বেশি পরিবার বাস করে। গাজা উপত্যকার আবাসিক বাড়িঘরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিমান হামলায় আরো 10 জনেরও বেশি বেসামরিক ব্যক্তি শহীদ এবং আরো কয়েক ডজন আহত হয়েছে। সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত 7ই অক্টোবর আলাক্সা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বর হামলায় গাজার 16,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। গাজার হাসপাতাল সূত্র আরও ঘোষণা করেছে, দখলদার বাহিনীর হুমকির মুখে আন্তর্জাতিক সংস্থাগুলো একে একে গাজার উত্তর ছেড়ে দক্ষিণে চলে গেছে। গাজার বিরুদ্ধে যুদ্ধে তেল আবিব শাসক গোষ্ঠীর পরিকল্পনা পরিবর্তন করা এবং এই উপত্যকার দক্ষিণে উন্মত্ত এবং বেপরোয়া হামলা শুরু করা থেকে এটা বোঝা যাচ্ছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল খান ইউনুস শহরের আধিপত্য, যার সঙ্গে হামাস এবং কাশ্যাম ওতপ্রোতভাবে জড়িত। অনেকের মতে খান ইউনুসে কাশ্যামের কেন্দ্র এবং হামাসের সামরিক শক্তি মমতাজ জাইফ এবং ইয়াহিয়া সানোয়ারের জন্মস্থান। যাই হোক, বন্দি বিনিময়ের সময় যেমন দেখা গেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সর্বাত্মক হামলা এবং ব্যাপক হত্যা ও ধ্বংসযোগ্য হামাস ও প্রতিরোধের জনপ্রিয়তা তো কমায়নি, বরং একে আরো শক্তিশালী করেছে এবং একই সঙ্গে তাদের প্রতি ফিলিস্তিনিরা জাতীয় সংহতি বাড়িয়েছে। যুদ্ধক্ষেত্রের দৃশ্য থেকে প্রায় প্রতিবেদনগুলো ইঙ্গিত করে যে ফিলিস্তিনি বাহিনী দক্ষিণ গাজা দখলদারদের অগ্রযাত্রার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। এর ফলে খান ইউনুসের দিকে ইহুদিবাদী বাহিনীর অগ্রযাত্রাকে মারাত্মকভাবে দীর্ঘতি করে দিয়েছে তারা। যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় পাচারের অভিযোগে নেপালে গ্রেপ্তার 10। নেপালে বেকার যুবকদের ভ্রমণ ভিসার কথা বলে পরবর্তীতে তাদের রাশিয়ান সেনাবাহিনী অবৈধ নিয়োগের জন্য পাঠানোর অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে কাঠমান্ডু পুলিশ। বুধবার 6 ডিসেম্বর কাঠমান্ডু পুলিশের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে নেপাল তাদের নাগরিকদের রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ না করার জন্য মস্কোকে স্পষ্ট করে জানিয়েছে। এছাড়া রুশ সামরিক বাহিনীতে কর্মরত 6 নেপালি নাগরিক নিহত হওয়ার ঘটনার পর তাদের সশস্ত্র বাহিনীতে থাকা সব নেপালি সেনাদের
দ্রুত ফেরত পাঠানোর জন্য বলেছে। কাঠমান্ডু জেলা পুলিশের প্রধান ভূপেন্দ্র খাত্রি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে আটকের পর 10 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি রয়টার্সকে বলেন, আমরা মামলাটি নিয়ে সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠাবো। খাত্রি বলেন, আটক ব্যক্তিরা অবৈধভাবে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে $9,000 পর্যন্ত হাতিয়ে নিয়েছে। পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে রাশিয়ায় মানব পাচার করেছে। পর্যটন ভিসার নাম করে রাশিয়ায় নিয়ে যাওয়া ব্যক্তিদের পরবর্তীতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশ প্রধান আরো বলেন, এটি মানব পাচারের একটি মামলা, সংগঠিত অপরাধ। রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারি মাসে প্রতিবেশী ইউক্রেনে হামলা চালায়। তখন থেকে এখন পর্যন্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লিপ্ত রয়েছে দেশটি। রাশিয়ার কাছে যুদ্ধে নিহত নেপালি নাগরিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে নেপাল। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারত ও ব্রিটেন ছাড়া অন্য কোন দেশ নেপালের নাগরিকদের সেনাবাহিনীতে নিযুক্ত করতে পারবে না। গুর্খা নামে পরিচিত নেপালি সেনারা বীরত্ব যুদ্ধ দক্ষতার জন্য পরিচিত। 1947 সালে ভারতের স্বাধীনতার পর থেকে 3টি দেশের মধ্যে একটি চুক্তির অধীনে গুর্খা সেনারা ব্রিটিশ ও ভারতীয় সেনাবাহিনীকে সেবা দিয়ে আসছে। রাশিয়ার সঙ্গে নেপালের এ ধরনের কোনো চুক্তি নেই। লেবাননের সেনাদের উপর হামলার জন্য ইসরায়েলের দুঃখ প্রকাশ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF বুধবার 6 ডিসেম্বর লেবাননের সেনাদের উপর একটি অনিচ্ছাকৃত আক্রমণের জন্য দুঃখ প্রকাশ করেছে। NDTV জানিয়েছে, ইসরায়েলের হামলায় একজন লেবানিজ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। IDF জানিয়েছে, তার একটি হিজবুল্লাহ সম্পর্কিত পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। উল্লেখ্য, গত 7ই অক্টোবর হামাস যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে নিয়মিত গুলি বিনিময় চলছে ও সংঘর্ষ তীব্র হয়েছে। প্রধানত ইরান সমর্থিত শিয়া দল হিজবুল্লাহ আক্রমণের প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি করেছে IDF। এদিকে লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের একটি সামরিক অবস্থানে ইসরায়েলি শত্রু বোমা বর্ষণ করেছে। এতে একজন সেনা নিহত ও 3 জন আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক পোস্টে জানিয়েছে, তারা একটি বাস্তব হুমকি দমনের জন্য কাজ করেছে। অন্য একটি পোস্টে বলা হয়েছে, IDF একটি রিপোর্ট পেয়েছে যে হামলার সময় লেবাননের সেনাবাহিনীর বেশ কয়েকজন সেনা আহত হয়েছে, কিন্তু লেবানিজ সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু ছিল না। IDF ওই ঘটনার জন্য অনুতপ্ত। ইসরায়েলের আশ্চর্যজনক ওই প্রতিক্রিয়া স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইসরায়েল লেবাননের ভূখণ্ডে তাদের লড়াই সীমিত করতে চায়। জান্তা সেনাদের লাশের সারি, ঘাঁটির দখল আরাকান আর্মির হাতে। মিয়ানমারে টানা 21 দিন হামলা চালিয়ে ক্ষমতাসীন জান্তার একটি বিশাল ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি। গত 14 নভেম্বর থেকে চীন রাজ্যের পালেতোয়া টাউনশিপের ওই ঘাঁটিটি দখলের চেষ্টা করছিল তারা। বুধবার 6 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। রাখাইন রাজ্যের এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, ঘাঁটি দখলের পর অনেক অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। সেখানে অসংখ্য জান্তা সেনা মৃত অবস্থায় পড়েছিল, তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। এর আগে আরাকান আর্মি জানায়, জান্তা তাদের উপর জান্তা বারবার বিমান হামলা চালিয়েছে, গুলি বর্ষণ করেছে, হামলায় রাসায়নিক ব্যবহারের অভিযোগও করে তারা। আরাকান আর্মির মুখপাত্র সম্প্রতি বলেন, পালেতোয়া টাউনশিপে চীন ও রাখাইন সম্প্রদায়ের উপর নিপীড়নের জন্য 2টি ফাঁড়ি ব্যবহার করা হয়েছিল। অপারেশন 1027-এর অংশ হিসেবে 13 নভেম্বর উত্তর রাখাইন রাজ্য ও পালেতোয়া জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। গোষ্ঠীটি জানায়, তারা প্রায় 5টি জান্তা ঘাঁটি দখল করেছে, এছাড়া আরও 40টি পরিত্যক্ত ঘাঁটির দখলে নিয়েছে, যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইরাবতী। সংখ্যালঘুরা বিভক্ত হলে লাভ বিজেপির, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুরা বিভক্ত হলে বিজেপির লাভ বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টুডে জানিয়েছে, দলের সংখ্যালঘু সেলের সংহতি সভায় বুধবার 6 ডিসেম্বর একথাই বলেন তিনি। মমতা বলেন, অনেক কুৎসা হচ্ছে, তাতে কান দেবেন না। আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ, শপথ নেওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার দিন। প্রসঙ্গত 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই দিনটিকে মনে রেখে তৃণমূলের সংখ্যালঘু সেল মেয়র রোডে সংহতি সমাবেশ করে বুধবার। কিন্তু উত্তরবঙ্গ সফরের জন্য মমতা সশরীরে সেই সভায় যাননি, তিনি ফোনে বক্তৃতা দেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মাইকের সামনে সেই ফোন ধরে মমতার কথা শোনান জনতাকে। 3 রাজ্যের ভোটের ফল নিয়ে মমতা বলেন, ভোট ভাগাভাগির কারণে ওখানে বিজেপি জিতেছে, ওটা বিজেপির জয় নয়। একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব, বাংলা চায় বিজেপির পরাজয়। বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে, আবার খেলা হবে। বিজেপিকে হটাও, বিভেদ দূর করো, সেই সঙ্গে সংখ্যালঘুদের মধ্যে যাতে কেউ বিভাজন না করতে না
ব্যাপারে সে ব্যাপারে সতর্ক করেছেন মমতা। তৃণমূল নেত্রী মমতা বলেন, ধর্মস্থানকে আমরা সম্মান করি, কিন্তু কেউ কেউ ধর্মস্থানের নাম করে ভুল বোঝাচ্ছে। রাজনৈতিক মহলের অনেকের মতে, নাম না করলেও মমতা আসলে নিশানা করতে চেয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। নওশাদ বেশ কয়েকদিন ধরেই বলছেন, তার দল চাইলে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়বেন। আবার পীরজাদা আব্বাস সিদ্দিকীও সম্প্রতি বলেছেন, তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে দেবেন। এবার চীনের $2.9 trillion ট্রাস্ট শিল্প নিয়ে হুঁশিয়ারি দিলেন সেই বিশ্লেষক। চার বছর আগে চীনের আঞ্চলিক ব্যাংকগুলোর মাধ্যমে বিপর্যয় সতর্কবার্তা প্রদানকারী বিশ্লেষক এবার একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির $2.9 trillion ট্রাস্ট শিল্প নিয়ে। ব্রিজ ওয়াটার অ্যাসোসিয়েটস এবং ইউবিএস গ্রুপ এজির সাবেক বিশ্লেষক জ্যাসন বেডফোর্ড বলেন, এসব প্রতিষ্ঠানে অনেকগুলো খুবই দুর্দশায় পড়বে, তাদের মূলধনের সচ্ছলতা ঝুঁকিতে পড়তে পারে। বেডফোর্ড প্রায় 250 আর্থিক বিবরণীর মাধ্যমে চীনের অপেক্ষাকৃত ছোট ব্যাংকগুলোর আসন্ন বিপদ সম্পর্কে আগাম সতর্কতা প্রদান করে খ্যাতি অর্জন করেছিলেন। উল্লেখ্য, চীনের শ্যাডো ব্যাংকিং খাত তথা ট্রাস্ট শিল্প দেশটির অন্যতম অর্থনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত। এখানে ব্যাংকের সঞ্চয়ের চেয়ে কয়েকগুণ বেশি মুনাফা প্রদান করা হয়। যে 55টি ট্রাস্ট কোম্পানি 2022 সালে আর্থিক বিবরণী ইস্যু করেছে, তাদের মধ্যে 14টি নন পারফরমেন্স এবং সম্পদের বিশেষ উল্লেখ করেছে। এটি তাদের মোট সম্পদের 1/3 সমান বলে বেডফোর্ডের হিসাবে বলা হয়েছে। আর প্রতিবেদন দাখিল না করা 13টি প্রতিষ্ঠান বিপদে রয়েছে বলে তিনি জানান। তবে ট্রাস্ট প্রতিষ্ঠানগুলো নজরদারির দায়িত্বে থাকা ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ফিনান্সিয়াল রেগুলেশন এ ব্যাপারে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। মূলত রিয়েল এস্টেট ডেভেলপাররা ঝামেলায় পড়ার কারণেই এই খাতে বিপদ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ঝনগ্রং ইন্টারন্যাশনাল ট্রাস্টের পাওনা পরিশোধে ব্যর্থতার কারণে চলতি বছরের প্রথম দিকে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল। আবার নিউ চায়না ট্রাস্ট গুটিয়ে গেলে চীনে শিল্পের প্রথম দেউলিয়া দেখতে পায়। ট্রাস্টগুলো সাধারণত ধনী ব্যক্তি বিনিয়োগকারী এবং কোম্পানিগুলোর কাছ থেকে সঞ্চয় গ্রহণ করে স্টক, বন্ড এবং অন্যান্য খাতে বিনিয়োগ করে থাকে। এমনকি ঐতিহ্যবাহী ব্যাংকগুলোর যেসব খাতে যাওয়ার সুযোগ নেই, সেখানেও ট্রাস্ট প্রতিষ্ঠানগুলো যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।